এটা তো নিশ্চয়ই আপনি জানেন যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। 12 মাসে যদি 12টা পার্বণ হয়, 13 নম্বর পার্বণ কিন্তু অবশ্যই বাঙালির ক্ষেত্রে বিয়ে। বিয়েকে কেন্দ্র করে উৎসব অনুষ্ঠানের অন্ত থাকে না, খরচও হয় প্রচুর। কিন্তু সমস্যাটা একটু অন্য জায়গায়। বিয়ের পরে সবার বিবাহিত জীবন যে আদর্শ হয়, তুলে ধরার মতো হয়, মানুষকে বলার মতো হয়, সেটা কিন্তু নয়। বিয়ের আগে মানুষের সঙ্গে একরকমের সম্পর্ক থাকে, দুজন দুজনের সম্পর্ক থাকে একরকম। কিন্তু বিয়ের পর অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা যে সম্পর্কের সমীকরণ তলানিতে ঠেকেছে। কেন? এই কারণগুলো সম্পর্কে আজকে অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করবেন পণ্ডিতজি। ভৃগুর শ্রী জাতক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, স্বাগত পণ্ডিতজি। এবং সকালে আমরা কথাও দিয়েছিলাম আপনাদেরকে যে এই নিয়ে আমরা আলোচনায় থাকবো। হ্যাঁ, দেখুন, আমাদের কাছে আসেন বিভিন্ন পাত্রপাত্রী, উভয় পক্ষই আসেন। প্রথমে তাদের জিজ্ঞাসা থাকে, ধরুন পাত্রীপক্ষ আসলো, জিজ্ঞাসা আসে যে আমার, তার গার্জিয়ানের জিজ্ঞাসা থাকে যে আমার মেয়েকে বিবাহ দেব, পাত্র কীরকম হবে? প্রথম প্রশ্ন, মানে তার ছক দেখে, অর্থাৎ বিবাহ কোথায় হবে, কত দূর হতে পারে, সেই পাত্রর গায়ের রং কী, সেই পাত্র কোন দিকে বিবাহ দিলে শুভ হবে, এবং পাত্রের পেশা কী হবে, চাকরি না ব্যবসা, পাত্রের অর্থ আস অর্থ করি মানে সমস্যা কোনো থাকবে কি না, বা অর্থনৈতিক দিক, তার পাশাপাশি তার গাড়ি বাড়ি আসবে কি না, হবে কি না জীবনে, এবং তার শ্বশুর বাড়ি অর্থাৎ সে পাত্রীর বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি, ননদ, দেওর, তার সম্বন্ধেও জানতে চান। নানাবিধ প্রশ্ন কিন্তু থাকে। এই নানাবিধ প্রশ্ন কিন্তু আমি মনে করি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু উত্তর দেওয়া সম্ভব, 100% সম্ভব। কিন্তু একটা জন্মছক নিয়ে যখন আসেন আমাদের কাছে, তখন সার্বিকভাবে তখন সব কিছু জানতে চায়। ধরুন আপনি আপনার মেয়েকে নিয়ে আসলেন, মেয়ের জন্মছক বিচার করতে এসছেন, মেয়ের এডুকেশন কী হবে, মেয়ের কর্ম কী হবে, মেয়ের অর্থনীতি কী হবে, মেয়ের বিবাহের হাজার রকম প্রশ্ন, তখন একটা জ্যোতিষীর পক্ষে কিন্তু কখনো সম্ভব নয় যে একাধিক প্রশ্নের উত্তর ওই স্বল্প সময়ের মধ্যে দেওয়া। সেক্ষেত্রে যদি কোনো গার্জিয়ান তার মেয়ের বিবাহের ব্যাপারে যদি শুধুমাত্র বিবাহজনিত ব্যাপারে যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু তার বিবাহিত জীবনের নানা দিক আলোচনা করা সম্ভব, এবং সেই পাত্রী পুনরায় সত্যি বিবাহ হবে কি না, বা তার বিবাহটা পুনর্বিবাহ যোগ আছে কি না, এবং সে জীবনে কতটা শান্তি বা সমৃদ্ধি আসবে সর্বদিক থেকে, এবং সব কিছু বলা সম্ভব, এবং বিবাহ সূত্রে তার জীবনে সাফল্য আসবে কি না, এবং পাশাপাশি তার বিবাহ সূত্রে বিদেশ যাত্রা আছে কি না, সব কিছু বলা সম্ভব, সব কিছু। ঠিক, আমি একটা ফোন নিয়ে নিই পণ্ডিতজি, তারপর অবশ্যই এই আলোচনা থেকে থাকবো আমরা এখানে। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন দিদি? হ্যালো, নমস্কার দাদা, দেবাশিষদা নমস্কার, প্রদীপজি নমস্কার। নমস্কার আপনাকে, কোথা থেকে বলছেন? দাদা আমি ব্যাঙ্গালোর থেকে বলছি, আমি পণ্ডিতজির সঙ্গে ফোনে ট্রাই করেছি, হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছি, আসলে আমি লাইন পাচ্ছি না, আর ছেলেকে নিয়ে ভীষণ চিন্তায় আছি। ছেলেকে নিয়ে চিন্তায় রয়েছেন, বেশ। আপনার কেন মনে হলো যে পণ্ডিতজি আপনার চিন্তা দূর করতে পারবেন, কেন? অ্যাকচুয়ালি আমি ওনার প্রোগ্রাম ভীষণভাবে দেখি, ভীষণ ভালো লাগে। দাদা এত ধীরস্থির, মানে পণ্ডিতজি এত ধীরস্থির ভাবে বলেন, সত্যি খুব যুক্তিসঙ্গত মনে হয় দেখে। হ্যাঁ, থ্যাংক ইউ। ছেলের জন্ম তারিখ শুনবো দিদি? 22nd June 2002। সাল 2002 টাইম বলুন রায়গঞ্জে জন্ম। ওকে, ঠিক আছে। এক মিনিট ধরুন। আচ্ছা,
ওর জন্মবারটা হচ্ছে শনিবার, তুলা লগ্ন ওর বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, জানতেন? আচ্ছা ঠিক আছে, আমি জন্ম ছকে আসছি একটু। ওর তুলা লগ্ন, লগ্নপতি কারকগ্রহ হচ্ছে শুক্র। আচ্ছা, তার শুক্র হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম ভাবে অবস্থান করছে, এবং লগ্নের দ্বিতীয় চন্দ্রের কেতু অবস্থান, দশমপতি কারকগ্রহ চন্দ্র নিজস্থ কেতুযুক্ত, চতুর্থ ভাবপতি কারকগ্রহ হচ্ছে শনি, এই শনি হচ্ছে রাহুযুক্ত, অষ্টম ভাবে অবস্থান করছে, বুধ হচ্ছে ভাগ্যপতি কারকগ্রহ, অষ্টম ভাবে শনি রাহুযুক্ত অবস্থা আছে, এবং নবমে রবি মঙ্গল বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট, এবং তার পাশাপাশি বিশেষ করে বুধ ভাগ্যপতি কারকগ্রহ শনি রাহুযুক্ত অবস্থায় আছে। এবং আরেকটু আমি দেখে নিচ্ছি জন্মছকের, সেটা হচ্ছে রবি ওর 6 ডিগ্রিতে ছিল মিথুনের, মঙ্গল ছিল 22 ডিগ্রিতে, এবং বৃহস্পতি ছিল 27 ডিগ্রিতে অবস্থান করছে। এখন বর্তমানে গ্রহগত দশা অন্তর্দশা কী চলছে একটু দেখে নিচ্ছি। বর্তমানে ওর এই জুলাই মাস থেকে, অর্থাৎ এ মাস থেকে বুধের মহাদশায় পা দিল, তার আগে ছিল শনির মহাদশা, শনি ছিল ওর চতুর্থপতি পঞ্চমপতি কারকগ্রহ, অষ্টমে রাহুযুক্ত অবস্থায়, শনির মহাদশা ও ভালো পায়নি। অর্থাৎ শনি হচ্ছে ওর জন্মকালীন 2000 সালে জন্ম, প্রায় 19 বছর থাকে, হ্যাঁ 2002 জন্ম, প্রায় শনির মহাদশাটা কিন্তু প্রায় 17 বছর ভোগ করে এসছে। আচ্ছা, শনি যেহেতু চতুর্থপতি পঞ্চমপতি কারকগ্রহ, শনি কি হয়, শনি হচ্ছে ওর বিদ্যা কারকগ্রহ, কারণ চতুর্থ ভাব পঞ্চম ভাবে ভাবের অধিপতি কারকগ্রহ হচ্ছে শনি। এই শনি হচ্ছে জন্মকালীন দুস্থানগত রাহুযুক্ত অবস্থায়, অর্থাৎ ওর জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের দিক থেকে সমস্যা। তার পাশাপাশি চন্দ্র কেতুযুক্ত রাহুদিষ্ট শনিদিষ্ট, প্রবল মানসিক অস্থিরতা, এবং এই মানসিক অস্থিরতার কারণে কিন্তু ওর এডুকেশনের দিক থেকে কিন্তু সমস্যা আসবে, এবং বিশেষ করে এই বুধের মহাদশায় কিন্তু ওর এডুকেশনের দিক থেকে কিন্তু নানাবিধ সমস্যা বা জটিলতা আসতে বাধ্য, যেহেতু বুধ ভাগ্যপতি কারকগ্রহ, বুধ অষ্টমে বসে আছে, শনি রাহুযুক্ত অবস্থায়, অর্থাৎ প্রবল নাশ দোষ, এবং এই নাশ দোষ ভাগ্যপতি কারকগ্রহ নাশ দোষ থাকলে কি হয়, তার কিন্তু এডুকেশনের দিক থেকে সাফল্য আসে না। ও এখন কিসে পড়াশোনা কি ওর এখন? অ্যাকচুয়ালি ও 11-এ পড়ে, 12-এ উঠতো, 11-এ ফেল করে গেছে। 11-এ? 11-এ ফেল করেছে। এই জাস্ট উনি মুখ থেকে বের করলেন যে পড়াশোনায় ভালো না হওয়ার সম্ভাবনা, বাট এতটা খারাপ? মানে আগে ভালো ছিল। আচ্ছা, একদম সাডেনলি এই বছর মানে রেজাল্টটা খারাপ হয়ে গেল। এই বছর রেজাল্ট খারাপ হয়েছে, ফেল করেছে 11। দেখুন ওর জন্মছক অনুযায়ী কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সমস্যা, জটিলতা, কারণ বুধ যদি অশুভ অবস্থা থাকে, বুধ যদি কারোর জন্মছকের দুস্থানগত অবস্থা থাকে বা নিচস্থ পাপগ্রহযুক্ত অবস্থা থাকে, বুধ যদি পাপগ্রহযুক্ত অবস্থা থাকে, বুধ যদি পাপগ্রহ মধ্যগত থাকে, তাহলে কিন্তু তার উচ্চশিক্ষায় বাধা আসে, এবং তার পাশাপাশি বুধের মহাদশা পড়লেই কিন্তু তার জীবনে নানাবিধ সমস্যা বা জটিলতাগুলো আসে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে। ওকে ওর জীবনে মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা বা জটিলতা পাচ্ছি, আপনাকে কিন্তু এখন থেকেই ভাবতে হবে, এখন থেকে কিন্তু ভাবতে হবে ওর ব্যাপারটা, বুঝতে পেরেছেন? কারণ ওর সাকসেস দেবে না, ওর সাকসেস মানে এডুকেশন লাইফে সাকসেস পাওয়ার মতন ছক নয়, ঠিক আছে? আমি আপনাকে বলবো, চেষ্টা করবেন ওকে কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করানোর, টেকনিক্যাল লাইন, ঠিক আছে? সেই ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করতে পারেন, কোনোরকম উচ্চ মাধ্যমিক পাস করে গেলে টেকনিক্যাল লাইনের কথা ভাবুন, কিন্তু ওর জন্মছক অনুযায়ী ওর যে কর্ম, সেই কর্মটা হচ্ছে টেকনিক্যাল লাইনেই আছে। দশমভাবে শুক্রের অবস্থান, লগ্নপতি কারকগ্রহ শুক্র দশমভাবে থাকলে কি হয়, তার টেকনিক্যাল লাইনে অর্থাৎ প্রযুক্তিগত লাইনে তার জীবনে সাফল্য বা কর্মজীবনটা সে সাফল্য পায় তার জীবনে। যাই হোক, ওকে টেকনিক্যাল লাইন নিয়ে ভাবনা চিন্তা করবেন সে উচ্চ মাধ্যমিকের পর, কিন্তু আপনাকে কিন্তু এখন থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে ওর বিষয়ে, কারণ ওর মানসিক অস্থিরতা
বিড়ম্বনার কারণে কিন্তু উচ্চশিক্ষায় বাধা প্রবলভাবে, ওর এডুকেশন বেশি এগোতে পারবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন, কোনো মতেই পারবে না। এটার জন্য কিছু করা যাবে না? আর সেটা হচ্ছে আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, আমি কিন্তু ভালো পাইনি, ওর এডুকেশান কোনো দিক থেকে ভালো পাচ্ছি না, কারণ বুধ হচ্ছে পাপগ্রহ যুক্ত অবস্থায় আছে, দশম ভাব অধিপতিকারক গ্রহ, চন্দ্র নিচস্থ কেমোদ্রম দোষ, তার পাশাপাশি হচ্ছে জন্মছকের বৃহস্পতি হচ্ছে নবম ভাবে অবশ্যই আছে, কিন্তু রবি মঙ্গল যুক্ত নবম ভাবে থাকা কিন্তু বৃহস্পতি শুভ নয়, তাই সেই ক্ষেত্রে কিন্তু জীবনে সাফল্যের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আসে। ঠিক আছে, আমি জন্মছক ভালো পাইনি, আপনাকে আপনি এখন থেকে সাবধান করে দিচ্ছি, আপনি এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে আপনাকে। ওর ক্যারিয়ার তৈরি হতে পারে টেকনিক্যাল লাইনে, টেকনিক্যাল জেনারেল লাইনে বা যেটা একাডেমিক যে লাইন সেখানে, মানে যে পারফরমেন্স সেটাতেও সাফল্য পাওয়া খুবই মাধ্যমিকের পর থেকে ভাবতে হবে। হ্যাঁ, এবং উচ্চশিক্ষা আপনি বললেন খুবই খারাপ, খুবই খারাপ, ওই আইটিআই বা পলিটেকনিক এই জাতীয় যে টেকনিক্যাল উইনসে যেতে হবে, সেগুলো তো ভাবতে হবে একদম। আমি একটু পণ্ডিতজির চেম্বারগুলো বলে দিই, আজকে হচ্ছে হাতিবাগানে চেম্বার রয়েছে, আগামীকালকে দুর্গাপুরে চেম্বার রয়েছে, পরশু দিন অর্থাৎ রবিবার আসানসোলে চেম্বার রয়েছে পণ্ডিতজি, সোমবার গড়িয়াহাটে চেম্বার রয়েছে, গড়িয়াহাটে উনি বসবেন, মঙ্গলবার রয়েছে বাগুইহাটি আর বালিতে চেম্বার রেসপেক্টিভলি মর্নিং এবং ইভিনিং সেশনে, বুধবার রয়েছে বারাসাতে চেম্বার, 2 তারিখে বেহালার জন্য বুক করবেন 2-8, 3 তারিখে 3 আগস্টের জন্য গড়িয়ার জন্য বুক করবেন, 4 তারিখ মেচেদার জন্য বুক করবেন, 7 তারিখে আগরতলার জন্য বুক করবেন, 8 তারিখে আপনি বুক করবেন গুয়াহাটির জন্য। আর যে সমস্ত হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে টিভি স্ক্রিনে যাচ্ছে, তবুই ফার্দার আপনাদেরকে একটু বলে দিই যে হেল্পলাইন নাম্বার হচ্ছে 9836719080, এটা হচ্ছে একটা হেল্পলাইন নাম্বার, 9836646559 এটা হচ্ছে আরেকটা হেল্পলাইন নাম্বার, এই দুটো হেল্পলাইন নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে বুকিং করবার জন্য। আর প্রথম যে নাম্বারটাই একদম উপরে যেটা রয়েছে 9080, এটা হচ্ছে বুকিং নাম্বার, এই নাম্বারে আপনি বুকিং করতে পারেন। এই হচ্ছে বিষয়, আমরা বিবাহিত জীবনের বিষয়ে ছিলাম পণ্ডিতজি। হ্যাঁ, এবার এই যে বিবাহর ব্যাপারে যে নানাবিধ প্রশ্ন, সেই প্রশ্নর উত্তর কিন্তু সবসময় দেওয়া সম্ভব, কোন দিক সে জাতক বা জাতিকার কী বর্ণ হবে সেটাও কিন্তু বলা সম্ভব। আমি ছোট করে বলবো, যেটা আমরা আমরা জ্যোতিষ মতে যেগুলো বিচার করি সেটা হচ্ছে বিবাহর সময় নিরূপণ করি, এখন বিবাহিত জীবনে আফটার ম্যারেজ লাইফ তার শ্বশুরবাড়ি কেমন হতে পারে সেটাও বলা সম্ভব, কারণ আমরা সবসময় বিবাহ ক্ষেত্র বিচার করি যেটা সেটা হচ্ছে মূলত সপ্তম ভাব, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, একাদশ ভাব এবং দ্বাদশ ভাব, এই ভাবগুলোর উপরে কিন্তু নির্ভর করে তার বিবাহিত জীবন, অর্থাৎ বিবাহ শুধু নয় বিবাহিত জীবনও, অর্থাৎ তার পাশাপাশি তার জীবনে সে বিবাহের পর তার অর্থনৈতিক অবস্থা এবং তার পাশাপাশি জীবনে তার বিবাহিত জীবনে তার নানাবিধ প্রাচুর্য আসবে কি না সেগুলো কিন্তু বলা সম্ভব এই ভাবগুলোর উপর ধরে ধরে বিচার করলে। এবং অনেকের যে প্রশ্ন থাকে যে যে পাত্রী তার হচ্ছে তার ছেলের যে যখন কোনো প্রশ্ন থাকে যে তার যে ছেলের বউ হবে সে তার গায়ের রং কী হতে পারে, এ ধরনের প্রশ্ন কিন্তু থাকে, সেটা মূলত বিশেষ করে নির্ভর করে হচ্ছে গ্রহগত অবস্থানের উপর। যেমন দেখা যায় যে লগ্নের সপ্তম ভাব, লগ্নের সপ্তম ভাব বা শনি রাহুর যদি অবস্থান থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক সময় কৃষ্ণবর্ণর জাতিকার সাথে বিবাহ হয়, আবার যদি রাহুর অবস্থান থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে তার বিবাহটা হচ্ছে মূলত কৃষ্ণবর্ণ এবং সাদা, অর্থাৎ ধোয়াটে বর্ণর কিছুটা আধিক্য থাকে, এবং তার পাশাপাশি দেখা যায় যদি বুধ থাকে, বুধ থাকলে কী হয় শ্যামবর্ণ হয়, এবং চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং রবি ক্ষেত্রে দেখা যায় যে তার ফর্সাবর্ণ হয়, অর্থাৎ ফর্সা গায়ের রং হয়। যাই হোক, এইভাবে কিন্তু আমরা দিকও নিরূপণ করি, যদি কোনো মেষ রাশির জাতক জাতিকা থাকে তার বিবাহ হয় মূলত পূর্ব দিকে, এবং বৃষ রাশির জাতক জাতিকা হয় তার ক্ষেত্রে কিন্তু বিবাহ হয় দক্ষিণ দিকে, এবং মিথুন রাশির জাতক জাতিকা হয় তার বিবাহ হয় মূলত পশ্চিম দিকে, এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত বিবাহ হয় উত্তর দিকে। এভাবে কিন্তু দিক নিরূপণ করা হয় স্টেপ বাই স্টেপ, এবং প্রত্যেকটি রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এবং বিবাহ সময়ও নিরূপণ করা হয় এইভাবে। অর্থাৎ বিবাহ সময় কীভাবে ধরব, বিবাহটা তো মূলত দেখা যায় যে
লগ্নের সপ্তম ভাবের অধিপতি কারকে থাকবেন, তার দশা অন্তর্দশার সাথে বিবাহ হয়, তার পাশাপাশি সপ্তম ভাবে দৃষ্ট গ্রহের দশা অন্তর্দশায় বিবাহ হয় এবং সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহের দশা অন্তর্দশার সাথে বিবাহ হয়। এবং এর পাশাপাশি দেখা যায় যে দ্বিতীয় ভাব সেকেন্ড হাউস, সেকেন্ড হাউস দ্বিতীয় ভাবের অধিপতি কারক গ্রহের দশা অন্তর্দশার সাথে বিবাহ সম্ভব। এবং দ্বিতীয় ভাবটা মূলত হচ্ছে শ্বশুরবাড়ির দিক আমরা বিশ্লেষণ করি, এবং তার শ্বশুরবাড়ি কেমন হতে পারে সেটাও কিন্তু বিশ্লেষণ হবে সেকেন্ড হাউস থেকে। এছাড়া আরও কিছু বিচার হয় যে তার শ্বশুরবাড়ির অ্যাসেট কী হবে বা শ্বশুরবাড়িতে তার অর্থনৈতিক অবস্থান কী থাকবে সেটাও কিন্তু নির্ভর করে তার নবম ভাব বা একাদশ ভাবের উপর থেকে। এবং সার্বিকভাবে সমস্ত ভাবগুলোকে যদি ধরে ধরে বিচার করা হয় তাহলে কিন্তু সমস্ত কিন্তু বিবাহজনিত সমস্ত উত্তর কিন্তু পাওয়া সম্ভব। বেশ, আমি একটা ফোন নিই। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু জোরে বলবেন দিদি, কোথা থেকে বলছেন? হ্যাঁ একটু জোরেই বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? আমি সাম্বাজার থেকে বলছি। কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? খুব ভালো লাগছে। উনি যেভাবে গ্রহ ধরে ধরে উনি যেভাবে বিশ্লেষণ করে আমার খুব ভালো লাগে। ওনার প্রোগ্রাম আমি সব সময় দেখি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে। বলুন, ছেলের জন্ম তারিখ? ছেলের জন্ম তারিখ হচ্ছে 13/8/1985। 13/8/85, টাইম বলুন। সকাল 7:28। সকাল 7:28। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা, আচ্ছা এক মিনিট ধরুন। হ্যাঁ, জন্মবারটা কি মঙ্গলবার? হ্যাঁ। হ্যালো, একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না। হ্যাঁ, মঙ্গলবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্যা নক্ষত্র, নরগণ। হ্যাঁ। আচ্ছা, এটা কার বললেন? আপনার ছেলে? ছেলে। আচ্ছা, আমার ছেলে। হ্যাঁ, এক মিনিট ধরুন। হ্যাঁ, আচ্ছা, ওর জন্ম ছক অনুযায়ী সিংহ লগ্ন, লগ্নপতি কারকগ্রহ রবি দ্বাদশে, এবং হ্যাঁ লগ্নপতি কারকগ্রহ হচ্ছে দ্বাদশভাবে অবস্থান দ্বাদশভাবে অবস্থান করছে, সপ্তমপতি শনি কেতু যুক্ত, আর সপ্তম অষ্টম নবমভাবে রাহুর অবস্থান, এবং দশমপতি কারকগ্রহ হচ্ছে শুক্র, একাদশভাবে অবস্থান করছে। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে ওর জন্ম ছকের পঞ্চমপতি কারকগ্রহ হচ্ছে নিচস্থ। আচ্ছা, এবার আমি আসছি একটু বর্তমানে ওর সময়টা কী চলছে, গ্রহগত দশান্তর্দশাগুলো কী চলছে দেখে নিচ্ছি। আচ্ছা, ওর জন্মছক অনুযায়ী বর্তমানে শনির মহাদশা, শনি সপ্তমপতি কারকগ্রহ শনি, শনি কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থায় আছে। আচ্ছা, এই শনির মহাদশা, শনি কিন্তু ওর সপ্তমপতি কারকগ্রহ শনি কেতুযুক্ত শনিদিষ্ট থাকার জন্য ওর কিন্তু বিবাহের ক্ষেত্রে সমস্যা আছে। একটু জোরে বলুন। অনেক জোরে বলছেন তুমি। আপনার মনে ফোনে, আপনি ফোনটা নিয়ে একটু ঘরের বাইরে আসুন, টাওয়ারে প্রবলেম হতে পারে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন ওর বিবাহের ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? বিবাহিত জীবন, কারণ ওর লগ্নের সপ্তম পতি কারকগ্রহ কেতু যুক্ত শনি কেতু যুক্ত রাহুদিষ্ট, তার পাশাপাশি হচ্ছে ওর দ্বাদশে মঙ্গল নিচস্থ অবস্থায় আছে, এবং দ্বাদশস্থ মঙ্গলের টোটালি মাঙ্গলিক দোষ, ঠিক আছে? এবং এই মাঙ্গলিক, তার পাশাপাশি সপ্তমপতি কেতুযুক্ত রাহুদিষ্ট, চন্দ্র এবং শুক্রের অবস্থান, বিবাহের জীবনে কিন্তু বিবাহিত জীবন কিন্তু ভালো নয়, বিবাহিত জীবনের দিক থেকে ভালো আসবে না, এবং অনেক ক্ষেত্রে হয় লেট ম্যারেজ হয়, এবং লেট ম্যারেজের পরেও কিন্তু তার জীবনে নানাবিধ সমস্যা আসে, ঠিক আছে? এই শনির মহাদশাটা কিন্তু ওর পক্ষে ভালো নয়, এবং কর্মজীবনের দিক থেকেও সেভাবে ভালো কিছু সাফল্যকে দেবে না। এবার বলুন, আপনি বলুন। বলছি যে ও একটা এই 2014 সালে কন্ট্রাক্টুয়াল সরকারি চাকরি পেয়েছে, এই চাকরিটা স্থায়ী হবে কি, হলে কবে নাগাদ হবে যদি একটু বলেন? মানে এখনো স্থায়ী হয়নি? এখনো হয়নি, কবে নাগাদ হবে? এটা কি স্থায়ী হবে? 2014 সালে পেয়েছে। দেখুন, কর্মজীবনের স্থায়িত্বের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে, কারণ আমি বলবো যে ওর কর্মপতি কারকগ্রহ হচ্ছে শুক্র চন্দ্রযুক্ত একাদশভাবে অবস্থান করছে, এবং পাপগ্রহ মধ্যগত অবস্থা আছে। কর্মজীবনের এই শনির মহাদশায় কর্মজীবনের স্থায়িত্বের ক্ষেত্রে নানাবিধ সমস্যা ও জটিলতা, এবং
মূলত যে আগামী দিনের যে ওর যে দশা অন্তর্দশাগুলো পরপর আসছে সেগুলো কিন্তু কর্মজীবনে স্থায়িত্বের ক্ষেত্রে ভালো কিছু পাচ্ছি না। কারণ হচ্ছে এখন হচ্ছে ওর চলছে চন্দ্রের অন্তর্দশা, শনিচন্দ্রের দশা অন্তর্দশা ওকে ভালো দেবে না, কারণ চন্দ্র হচ্ছে দ্বাদশপতি কারক গ্রহ। তারপরে আসবে মঙ্গলের অন্তর্দশা, মঙ্গল হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, মঙ্গল নিচস্থ, মঙ্গলের অন্তর্দশা ভালো নয়। তারপরে আসবে রাহুর অন্তর্দশা, শনি রাহুর দশা অন্তর্দশা ওকে ভালো দেবে না। অর্থাৎ 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত ওর ক্ষেত্রে ওর কিন্তু ভালো কিছু পাচ্ছি না, সাবধানতা অবলম্বন করতে। টোটাল শনির মহাদশা আগামী দিন ওর পক্ষে ভালো নয়, এবং শুধু মহাদশা নয়, তার পাশাপাশি অন্তর্দশাগুলো কিন্তু ওর পক্ষে মানে অনুকূলে নেই। সেই জন্য কিন্তু নানাবিধ সমস্যা ও জটিলতা পাচ্ছি কর্মজীবনের দিক থেকে, এবং এই ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই সমস্যাগুলোকে ঠিক করতে হবে। যাদের জীবনে যার সমস্যা রয়েছে, যারা আজকে হয়তো অনুষ্ঠানে ফোন পাচ্ছেন না, হ্যাঁ দুজন ফোন পাচ্ছেন, দুজন তো আর অনুষ্ঠান দেখছেন না, হাজার হাজার লোক প্রোগ্রাম দেখেন, তো তারা কিন্তু বুকিং নাম্বারে বুকিং করে চেম্বারে আসবার জন্য কনফার্ম করুন। আর এই জাতীয় দুটো ফোন তো অনেক ফোনের উদাহরণ, অনেকের এই রকম ধরনের সমস্যা রয়েছে, চাকরি জীবন নিয়ে প্রবলেম রয়েছে, এডুকেশন, এর আগে যেটা ফোনটা আসলো ইলেভেন আমি ভাবতেই পারিনি বলছে, আগে ভালো ছিল ইলেভেনে ফেল করেছে, মানে কি ধরনের ছকে ডেটোরিয়েশন হয় সেটা কিন্তু এই ধরনের বাস্তব ফোনগুলো দেখলে বুঝতে পারা যায়, পাশই করতে পারেনি, এরকম ক্ষেত্রে অনেকের সমস্যা হয়। হঠাৎ করে পড়াশোনা খারাপ হলো, কেন হলো, আগামী দিনে কি রয়েছে, উচ্চশিক্ষা হবে কি না, দাদা যেটা পণ্ডিতজি গাইড করলেন যে তুমি ভাই বা ওনাকে বললেন যে ওর পক্ষে জেনারেল এডুকেশন হবে না, ওকে আপনি টেকনিক্যালে দিন, এবার উনি যদি এটা শুনে চলেন তাহলে ছেলে জীবনে কাজ পাবে, টেকনিক্যাল ওয়েতেই কাজ পাবে, টেকনিক্যাল উইংস থেকে কাজ পাবে, না হলে সমস্যা হবে, উচ্চশিক্ষা আরও বাধা আসবে। এই ক্ষেত্রে কিন্তু বিয়ের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা, শনির মহাদশা পার্টিকুলার ওনাকে বলা হলো যে এই জায়গাটা সমস্যা রয়েছে, এবং শনির মহাদশা আপনি প্রতিকার করেন, জীবনে বেটারমেন্ট পেতে পারেন ওর বিবাহিত এবং পরবর্তী জীবনের ক্ষেত্রে। টোটাল শনির মহাদশা যতদিন থাকবে অর্থাৎ 2026 সাল পর্যন্ত ও পাবে না কর্মজীবনের দিক থেকে স্থায়িত্ব আসবে না, তার পাশাপাশি কিন্তু বিবাহিত জীবনের দিক থেকে ভালো কিছু আসবে না, ভালো আসবে না, আসবে না। কারণ ম্যারেজ হলেও কোনো অন্তর্দশা যদি ও ক্লিক করে সেই ক্ষেত্রে কিন্তু ওর বিবাহ হতে পারে, কিন্তু বিবাহ হলে কী হবে সেই ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে ভালো দেবে না শনির অন্তর্দশা চলাকালীন। শনি তুঙ্গি হলে কী হবে, কেতুযুক্ত রাহুদিষ্ট, এবং শনি রাহুদিষ্ট থাকা অশুভ, এবং শনি রাহুর দশা অন্তর্দশাতে অনেক সময় বিবাহ হয়, আচ্ছা কিন্তু সেই বিবাহ টেকে না, তাই নাকি? হ্যাঁ সেই বিবাহ টেকে না, সেই ক্ষেত্রে নানা, কারণ সপ্তমপতি হচ্ছে পাপ, এবং সপ্তমপতি শনি যদি অশুভ কুকুরের সঙ্গে থাকে, সপ্তমপতি কখনো অশুভ কুকুরের সাথে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা আসে। তার পাশাপাশি দেখতে হয় যে নবাংশ চাট, নবাংশ চাটেও কিন্তু নানাবিধ সমস্যা আছে, এবং শুক্রচন্দ্রের যে যোগ থাকে, যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে থাকুক না কেন শুক্রচন্দ্রের যদি যোগ থাকে, সেই শুক্রচন্দ্র যদি অশুভ ক্ষেত্রে থাকে, বিশেষ করে দেখা যায় দুস্থানগত বা অশুভ ক্ষেত্রে যদি থাকে, বাধক ক্ষেত্রে, বাধক স্থানে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার মানে বিশেষ করে দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা আসে। এর কিন্তু দেখা যাচ্ছে যে একাদশভাবে শুক্রচন্দ্রের অবস্থান, অর্থাৎ এর ম্যারেজ লাইফের দিক থেকেও নানাবিধ সমস্যা আসার সম্ভাবনা প্রবল। একদম, হাতে আর আজকে সময় নেই, শেষ করতে হচ্ছে। পণ্ডিতজির হেল্পলাইন নাম্বার সবসময় আপনার জন্য থাকবে, পণ্ডিতজি সবসময় আপনার পাশে থাকবেন, এই স্থির বিশ্বাস রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল সকালবেলায় ঠিক 7:45 আবারও সি টিভি এনে লাইভ অনুষ্ঠানে পণ্ডিতজির সঙ্গে দেখা হবে, অবশ্যই ততক্ষণের জন্য আজ্ঞা চাইছি বিদায় নেওয়ার। নমস্কার, নমস্কার।